রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণে ফরিদপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের টেপুরাকান্দিস্থ FDO অফিস চত্বরে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি FDA এর পরিচালক আজহারুল ইসলাম। সভার শুরুতে ফজলে হাসান আবেদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম BFF এর পরিচালক আনম ও ফজলুল হাদি সাব্বিরের পরিচালনায় এই স্মরণসভায় বক্তব্য রাখেন আবার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, PWO-র পরিচালক হাফিজুর রহমান, ব্র্যাকের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, DMB-র পরিচালক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। স্মরণসভায় বক্তারা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। একই সাথে তারা মরহুম ফজলে হাসান আবেদের আত্মার শান্তি কামনা করেন। আমাদের সকলের হৃদয়ের মানুষ তিনি, তার টিউমারের মানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তার স্মরণে আজকে আমাদের এই ফরিদপুর রেঞ্জেশনের পক্ষ থেকে স্মরণসভা এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি এই স্মরণসভায় আজকে সভাপতিত্ব করবেন FDA-র পরিচালক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম। শ্রদ্ধা আবেদ ভাই, তিনি গত 20 ডিসেম্বর রাত 8:28 ইন্তেকাল করেছেন। তার স্মরণে আজকের এই সভা অনুষ্ঠানের জন্য আমি আয়োজককারী কর্তৃপক্ষকে ব্র্যাকের পক্ষ থেকে ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশে না, সারা পৃথিবীতে ওনার নাম ছড়িয়ে পড়ছে। উনি একজন মানব দরদী মানুষ ছিলেন। উনি মানব কল্যাণে ওনার জীবনটাকে বিলাই দিয়েছেন। আমরা সবার সময় দেখছি যে ওই এই অঞ্চলে কলেরা এবং বসন্ত, কলেরা মানে আমরা যখন কলেরা বলতাম, এখন ডাইরিয়া বলে কি যে কলেরা হাজার হাজার লোক মারা যেত। যে গ্রামে একবার কলেরা হয়তো মানুষ সেই গ্রামে যায় না, পড়ে তখন গ্রামের পাবে এবং অনেক লোক মারা যেত। এই কলেরা যে ডিহাইড্রেশন নিয়ে মানুষ মারা যায়, পানির অভাবে, লবণের অভাবে, এই সোডিয়াম অভাবে এগুলো মারা যায়, এটা এই বাংলাদেশ গভর্নমেন্ট তখন কন্ট্রোল করতে পারে না। এই আবেদ ভাই, তার নেতৃত্বে তার কর্মীরা, অনেক মহিলা কর্মী দেখছি ইউনিয়ন কাউন্সিলে এসে শুয়ে থাকতে ঘুমাইছে, তারা আইসে বাড়িতে গ্রামের বাড়িতে বাড়িতে ওই গুড় লবণ ছিলেন, এগুলো যে লবণ ছিলেন বানাই শিখেছে এবং আজকে দেখেন দাঁড়িয়ে কিন্তু লোক মরে না এবং তার এটা অবদান। তার কর্মকাণ্ড, তার চিন্তা চেতনা সবকিছুই কিন্তু আমাদের আত্মায়, আমাদের অন্তরে গাঁথা থাকবে এবং বেঁচে থাকবে আমি মনে করি। কারণ তিনি 20 বছর পরে, 50 বছর পরে কি ঘটতে পারে সেই স্বপ্নটা নিজে দেখতেন এবং সেইভাবেই তিনি তার পরিকল্পনা তৈরি করতেন। আমি ব্যক্তিগতভাবে আমার সংস্থা স্টাফদের বলতাম যে আবেদ ভাই যে কর্মকাণ্ডগুলো করে আর যে পরিকল্পনাগুলো করে, আমাদের তো এরকম রিসোর্স নাই, তাদের অনেক রিসোর্স আছে, যার জন্য তারা সারা দেশের তথ্য সংগ্রহ করে একটা পরিকল্পনা তৈরি করে। আমাদের সেই সক্ষমতা নাই। আমরা পারি কি, আমরা তার কর্মকাণ্ডগুলো অনুসরণ করতে পারি। আমরা তাকে মহানায়ক উপাধি দিয়ে এখানে ব্যানার লিখেছি। এই সব কিছু মিলে আমরা যে সেটিকে স্বীকার করে আল্লাহর কাছে তার জন্য মোনাজাত হবে একটু পরে, আমার মনে হয় স্যার ফজলে হাসান আবেদ বা তার আত্মা অথবা তার রূহ নিশ্চয়ই শান্তি পাবেন বা আমরা তাকে বেহেশত নসিব করবেন। আসলে আমি নিজেকে অনেক সময় ধরে রাখতে পারি না। আবেদ ভাই আমার কাছে ছিলেন একজন প্রাপ্য স্মরণীয় ব্যক্তি। 1972-এ আবেদ ভাই ব্র্যাক অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন। তার আগেই আপনারা শুনেছেন আমাদের আজহারুল বলেছে, তার আগেই উনি সাধারণ মানুষের সেবার জন্যে, এর সাথে আর একটু জিনিস যোগ হবে যেটা
মুক্তিযুদ্ধের সময়ও উনি এই যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধে যারা আক্রান্ত হয়েছিল হানাদার বাহিনীর দ্বারা তাদের সেবার জন্য উনি কাজ করেছেন। ভাষা হারাই ফেলি আর কি, যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে উনি যখন কাজ শুরু করেন তারপর পরই আমরা আমাদের সৌভাগ্য হয়েছিল ওনার সাথে পরিচয় হওয়ার। তো শুধু একটুই সংক্ষিপ্ত বলি আর কি, আমরা সবাই জানি এখানে যারা আছি, তারপরও বলি যে উনি একটি প্রায় জমিদার ফ্যামিলির মতো পরিবারের তার জন্ম। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন উনি চাকরি ছেড়ে ইউরোপে বাংলাদেশের জন্য জনমত ক্রিয়েট এবং ফান্ড সংগ্রহ করা মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধের পরে এসে দেশে আসেন, দেখেন যে তার অঞ্চল পাকিস্তানি হানাদার বাহিনীরা পুড়িয়ে দিয়েছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে সে আর সহ্য করতে পারেন নাই। পরের সপ্তাহেই উনি লন্ডন চলে গেছেন। লন্ডনে তার নিজস্ব একটি ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাট 16,000 pounds বিক্রি করে সিলেটের সালনা তার গ্রামে কাজ শুরু করে। সেই অনেকদিন আবেদ ভাইয়ের মুখ থেকে শুনেছি যে সেই আধার সেই টাকা আমার কিন্তু আর ফুরায় নাই। সেই 16,000 pounds 16 billion pounds হাজার হাজার billion pounds পরিণত হয়েছে সেই 44 বছরে 45-46 বছরে। তো উনি শুধু বাংলাদেশের মডেল না, এটা বিশ্বের মডেল। স্মরণসভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। ফরিদপুরের এনজিও সময়ের আয়োজনে এই স্মরণসভায় জেলার এনজিও প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।